সবাই আসসালামু আলাইকুম নূরজাহান চলে এসেছি দেখো আমি নানিকে নিয়ে আমরা কলকাতা গ্রামে আসছি নানি বলো একটু কলকাতা এই এইছি এই যে হাওড়া তাইছি হাওড়া এই জায়গা আমি তো চিনি না দেখো কত সুন্দর বাড়ি ঘর এই যে রাস্তা পুরো গ্রাম এই নানি বলছে এটা হাওড়া আসছে ইন্ডিয়া আসছে এটা জানি আমাদের পাসপোর্ট ভিসা কিছু লাগে না আমরা নিজেরাই এক একটা ভিসা নানা নানি আশা সময় বিএসএফ এর কিছু বলছে বলতো না বলে আমার আচ্ছা মাছি মনে করো আমাদের আটকাই ছিল বর্ডারে নানি মনে করো দাইয়া आधा ঘন্টা সময় দিছে পরে আমাদের ছাইড়া দিছে নানি ওই आधा ঘন্টা তোমার সাথে কি হয়েছিল ঘটনা একটু বলতো বর্ডারে তোমার সাথে কি বলছে কিছু বলছে না কিছু করছে না শুধু কথা বলছে তাই না আচ্ছা তোমরা যে যেখান থেকে থাকো ইন্ডিয়ার কেউ যদি থাকো তো হাওড়া হাওড়া না হাওড়া এলাকায় যদি কেউ থাকো আমাদের কমেন ভিডিওর নিচে কমেন্টস করো আমরা এখন এই যে বাসায় উঠবো আর ভিডিও করা যাবে না বেশি ভিডিও করলে তো খারাপ না গো নানি আমরা আবার চুপে চাপে আবার যাওয়ার সময় ভিডিও করবো না নানি কাপড় চোপড় দিয়ে একদম মাথা ঘুমটা দিছে কারণ এলাকাটা অপরিচিত তারপর মনে করো একটু ভদ্রভাবেই থাকতে হয় ওকে বাই বাই টাটা নানি বাই বাই বলো